হাই, আমি পূজা। আপনারা দেখছেন পূজার রান্নাঘর। আজ আমি কাঁচা কলার কোপ্তা কারি বানিয়ে আপনাদের ঘরে দেখাবো। চলুন তাহলে আমি কেমনভাবে কাঁচা কলার কোপ্তা কারি বানাচ্ছি সেটা দেখে নেওয়া যাক। এই দেখো, আমি দুটো কাঁচা কলাকে আমি এরম কেটে আমি সিদ্ধ করে নিয়েছি, আর দুটো আলু এরম সিদ্ধ করে নিয়েছি। এবার আমি হাত দিয়ে এই কাঁচা কলাগুলোকে আমি ছাড়িয়ে নেবো। কাঁচাগুলো আমার কাঁচা কলাগুলো আর আমি আলুটা ছাড়িয়ে নিয়েছি, এবার হাত দিয়ে এগুলোকে মেখে নেব। এটা আমার ভালো করে মাখা হয়ে গেছে, এটা আমার ভালো করে মেখে নিয়েছি আমি এটা। এবার এর মধ্যে কিছু উপকরণ আমি দিয়ে দেবো। এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা রসুন বাটা নিয়েছি, এখানে কিশমিশ মানে কেটে নিয়েছি, দুফালা করে নিয়েছি আমি কিশমিশগুলো। হাফ আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো, কাঁচা লঙ্কাটা পুরোটা দিয়ে দেবো, আর এবার আদা বাটা আমি হাফ চামচে একটু বেশি দিয়ে দিলাম, আর দিয়ে দেবো কিশমিশ কুচিগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে আমি সুজি দিয়ে দিচ্ছি, দু চামচ মতন সুজি আমি এতে দিয়ে দিলাম, আর আমি বেসন দিয়ে দিচ্ছি, দু চামচ দিচ্ছি, পরে লাগলে আমি আরও দেবো। এর মধ্যে অল্প আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম, অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি ভালো করে এগুলোকে মেখে নেব। আমি অল্প আর একটুখানি বেসন আমি এতে দিয়ে দেবো, দিয়ে আমি আবারও ভালো করে হাত দিয়ে মেখে নেব। আমার একটু ভুল হয়ে গেছে, আমার নুন দিতে আমি ভুলে গিয়েছিলাম, আমি নুনটা এই সময় দিয়ে নিচ্ছি। তোমরা প্রথমেই কিন্তু নুনটা মিশিয়ে নেবে, নুনটা দেওয়ার পর আমি ভালো করে হাতে করে এটা মিক্সড করে নেব। এবার আমি এটা ভেজে নেব, এরকম বলের আকারে গড়ে, এরকম বলের আকারে গড়ে ভেজে নেব। গ্যাসেতে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়ে তেলও আমি দিয়ে দিয়েছি, সাদা তেলে, সাদা তেল দিয়ে দিয়েছি, আমি সাদা তেলেই ভাজবো। আমার তেল গরম হয়ে এসেছে, আমি এই গোল গোল করে আকারে করে নিয়েছি, এগুলো এবার আমি ছেড়ে দেবো। সমস্ত কোপ্তাগুলো আমি ছেড়ে দিয়েছি, এবার এগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব, এগুলোকে একটু উল্টে উল্টে ভেজে নেব। এবার আমি এগুলোকে উল্টে উল্টে দিয়ে ভেজে নেব। সমস্তগুলো আমি উল্টে দিয়েছি, এবার লাল লাল করে এগুলোকে এপিঠটাও ভেজে নেব আমি। আমার এই কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেব। এই দেখো, আমি সব তুলে নিয়েছি, গ্যাসেতে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল, তেল গরম হলে আমি ওর মধ্যে দিয়ে দেবো পাঁচ ফোড়ন দারচিনি আর এলাচ। আমি ফোড়নে দিয়ে দিলাম, এটা ভাজা হলে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি দেওয়ার পর এর উপরে আমি দিয়ে দেবো নুন, অল্প একটু নুন দিয়ে দেবো। এবার আমি পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে এলে এর মধ্যে যে বাকি আদা রসুনের পেস্টটা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি আমি হলুদের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, দিচ্ছি জিরের গুঁড়ো, কালারের জন্য দিয়ে দিচ্ছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। তো একটুখানি জল দিয়ে দেবো,
দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা তাই কষানো হয়ে এসেছে, এই সময় আমি দিয়ে দেব এক চামচ মতন সস। এক চামচ সস দিয়ে দিচ্ছি, সসের বদলে তোমরা টমেটম কুচিও দিতে পারো। দেওয়ার পর আমি আবারও একটু ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে এবার কাজু বাদাম বাটা আমি দিয়ে দেব। কাজু বাদামটা দেওয়ার পর একটুখানি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এটা আমার কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো আমি জল। জলটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে এটাকে ফুটতে দেব। এটা ফুটে এলে এর মধ্যে আমি কোপ্তাগুলোকে দিয়ে দেব। এবার আমি কোপ্তাগুলোকে দেওয়ার পর এই সময় দিয়ে দিচ্ছি আমি নুন, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, আর অল্প একটুখানি চিনি দিয়ে দিচ্ছি। নুন আর চিনিটা দেওয়ার পর এটা ভালো করে মিশিয়ে নিয়ে এটা আমি 2 মিনিট মতন ফুটতে দেবো, যাতে এর ভেতরে কোপ্তার ভিতরে ঝোলটা বা রসটা ঢুকে যায়। আমি 2 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি, এর মধ্যে আমি একটু অল্প করে গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো, আর অল্প একটুখানি ঘি দিয়ে দেবো। এবার গরম মশলার ঘি দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নেব। একটু নেড়ে চেড়ে দিয়ে এটা আমি নাবিয়ে নেব। আমার কাঁচা কলার কোপ্তা রেডি হয়ে গেছে, এবার আমি এটাকে নাবিয়ে নেব। এই দেখো আমার কাঁচা কলার কোপ্তা কারি একদম কিন্তু রেডি হয়ে গেছে। এটা কিন্তু ভাত দিয়ে খেতে খুবই সুন্দর লাগে। অবশ্যই আমার এই রেসিপিটা একবার তোমরা ট্রাই করে দেখবে, কেমন লেগেছে সেটাও আমাকে কমেন্ট করে বলো। আজ তবে আসি অন্য একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হব। আর হ্যাঁ, আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর লাইক শেয়ার কমেন্ট করতেও ভুলো না। আজ তবে আসি, বাই।